অনেকে আশ্বাস দিলেও টিকা হাতে না পাওয়ায় হতাশ পররাষ্ট্রমন্ত্রী। যুক্তরাষ্ট্র বাংলাদেশকে সরাসরি নয় দেবে কোভ্যাক্সের মাধ্যমেই। করোনায় 40 জনের মৃত্যু। রাজশাহী মহানগরীতে শুক্রবার থেকে 7 দিনের লকডাউন। 163 ইউনিয়ন পরিষদ নির্বাচন স্থগিত। লক্ষ্মীপুর 2 আসনে উপনির্বাচন হলেও পেছালো ঢাকা 14 সহ 3টিতে। এখন থেকে উপজেলা পর্যায়েও মসজিদে নামাজ আদায় করতে পারবেন নারীরা। 50টি মডেল মসজিদের উদ্বোধন সন্তোষ মুসল্লিদের। নারীদের নামাজের যে ব্যবস্থা করেছেন আল্লাহর দরবারে একটা বড় একটা দৃষ্টান্ত হয়ে থাকবে। মন্ত্রী থাকাকালে চট্টগ্রামে নুরুল ইসলাম বিএসসির প্রভাব খাটিয়ে ছেলের ভবনে অবৈধ গ্যাস সংযোগ। দুদকের মামলায় জেলে কর্ণফুলী গ্যাসের জিএম ও ডিজিএম। এবং 40,000 টাকা স্ত্রীকে বিক্রি করে স্বামী। দালালের মাধ্যমে পাচার হয় ভারতে। বাধ্য করা হয় যৌন পেশায়। 4 মাস পর পালিয়ে এসে মামলা। দেখছিলেন শিরোনাম। প্রবাসী সময়ের সঙ্গে আছি আমি জাফর সাদিক। মজুদ না থাকায় একে একে বন্ধ হয়ে গেছে দেশের 43 জেলায় কোভিড টিকাদান কর্মসূচি। রাজধানীতে বন্ধ অর্ধেকের বেশি টিকাদান কেন্দ্র। এই অবস্থায় অনিশ্চয়তায় রয়েছে 14 লাখের বেশি মানুষের নির্ধারিত সময়ে অ্যাস্ট্রাজেনেকার দ্বিতীয় ডোজ পাওয়া। বিশেষজ্ঞরা বলছেন 4 মাসের ব্যবধানেও দ্বিতীয় ডোজ দেওয়া যেতে পারে, তবে তার আগেই নিশ্চিত করতে হবে প্রয়োজনীয় টিকার মজুদ। ফারুক ভূঁইয়ার অবিনের রিপোর্ট। রাজধানীর জাতীয় নাককান গলা ইনস্টিটিউট ফুরিয়ে গেছে মজুদ, তাই চলতি সপ্তাহের শুরু থেকেই এ কেন্দ্রে বন্ধ কোভিড টিকাদান। তবে আগে থেকে না জানানোর কারণে দ্বিতীয় ডোজ নেওয়ার নির্ধারিত দিনে এসে টিকা প্রত্যাশীদের ফিরে যেতে হয় তিক্ততার সঙ্গে করে। এ কেন্দ্র থেকে প্রথম ডোজ নেওয়া প্রায় 4,000 ব্যক্তির দ্বিতীয় ডোজ এখন অনিশ্চয়তায়। সেকেন্ড ডোজটা আমরা পাবো কি পাবো না, বা সেকেন্ড ডোজ কোনটা দেবে, এর সম্বন্ধে আসলে আমরা কিন্তু এখন অন্ধকারের মধ্যে থাকলাম। টিকা নাই সেটা তো আমাদের এসএমএস করে জানাবে, বলবে। টিকা না থাকায় রাজধানীর 47 কেন্দ্রের 24টির এখন এমন চিত্র। আর দেশের 64 জেলার 43টিতেই বন্ধ রাখতে হচ্ছে টিকাদান। যে কেন্দ্রগুলোতে চলছে অ্যাস্ট্রাজেনেকার দ্বিতীয় ডোজ টিকা দেয়া, সেগুলোতে ভিড় একেবারেই কম। আমরা কম করে শিডিউল দিচ্ছি, কারণ আমরা বেশি শিডিউল দিলে দেখা গেছে অনেকেই যা এসে নাও পেতে পারে। দেশে আসা অ্যাস্ট্রাজেনেকার 1,03,00,000 টিকার মধ্যে এখন মজুদ 2,50,000-এরও কম। অথচ এখনও দ্বিতীয় ডোজ না পাওয়া ব্যক্তি প্রায় 16 লাখ। সরকার নানা প্রচেষ্টার কথা জানালেও জানা নেই কবে মিলবে অ্যাস্ট্রাজেনেকার টিকা। 4 মাস পর্যন্ত দ্বিতীয় ডোজ জন্য অপেক্ষা করা যায়। 15 বা 16 লক্ষ দ্বিতীয় ডোজ পেল না তাদের, কিন্তু এখনও 3 মাস অতিক্রান্ত হয়নি। এই ফাঁকে সবচেয়ে বেশি প্রয়োজন হলো এই 15 বা 16 লক্ষ যে ডোজ, এটাকে আবার নিশ্চিত করা। টিকা বিষয়ে দীর্ঘমেয়াদী কর্মপরিকল্পনা প্রণয়নের তাগিদ বিশেষজ্ঞদের। উন্নত অনেক দেশের আগেই শুরু হয়েছিল বাংলাদেশের কোভিড টিকাদান কর্মসূচি। তবে আশা জাগে নেওয়া যাত্রার পরও টিকা কার্যক্রম হুঁচট খেল একক উৎস সেরাম ইনস্টিটিউট নির্ভরতার কারণে। তাই টিকা কূটনীতিতে নীতি নির্ধারকদের আগামী দিনে আরও কৌশলী হওয়ার তাগিদ বিশেষজ্ঞদের। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। অনেক বন্ধু দেশ আশ্বাস দিলেও অ্যাস্ট্রাজেনেকার টিকা হাতে না আসায় হতাশা প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। এদিকে যুক্তরাষ্ট্র থেকে সরাসরি না পেলেও কোভ্যাক্সের মাধ্যমে বাংলাদেশের টিকা পাওয়ার আশাবাদ শুনিয়েছেন মার্কিন রাষ্ট্রদূত। তবে দ্বিপাক্ষিক সহায়তা হিসেবে অ্যাস্ট্রাজেনেকার টিকা আসার প্রসঙ্গটি এড়িয়ে যান তিনি। ভারত থেকে অ্যাস্ট্রাজেনেকার টিকা আসা বন্ধ হওয়ায় সংকটে পড়ে দেশের 14 লাখের বেশি মানুষের দ্বিতীয় ডোজের টিকা প্রদান কার্যক্রম। অ্যাস্ট্রাজেনেকার এই টিকার খোঁজে মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া সহ অনেক দেশের উদ্বৃত্ত থাকা টিকা কিনে নেওয়ার আগ্রহ দেখিয়েছে সরকার, চালিয়েছে কূটনৈতিক তৎপরতাও। এদিকে বৃহস্পতিবার সকালে এক অনুষ্ঠানে গণমাধ্যম কর্মীদের সঙ্গে আলাপে মার্কিন রাষ্ট্রদূত আল রবার্ট মিলার জানান, করোনা পরিস্থিতি মোকাবেলায় পাশে রয়েছে দেশটি। The United States is going to donate tens of millions of vaccines around the world. Bangladesh is going to receive some of those vaccines. I wish I could tell you exactly when and what type, but Bangladesh will certainly receive vaccines from the United States. বৃহস্পতিবার দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন জানান, যুক্তরাষ্ট্র থেকে 20 লাখ অ্যাস্ট্রাজেনেকার টিকা কিনে নিতে চাইলেও এই বিষয়ে নির্ধারিত হয়নি কোনো কিছুই। সবাই বলে দিবে, কিন্তু হাতে আসতেছে না। ন্যাশনাল সিকিউরিটি জানিয়েছেন যে তারা আমাদেরও দেবেন,
কবে দিবেন এখনো বলেন নাই। পররাষ্ট্রমন্ত্রী ক্ষোভ প্রকাশ করে বলেন, ধনী দেশ প্রয়োজন না থাকলেও 99.7% টিকা জড়ো করে রেখেছে। 99.7% ভ্যাকসিন ধনী দেশের হাতে আছে, আর গরিব দেশের হাতে মাত্র 0.3% ভ্যাকসিন। এই জন্য হাহাকার, কেউ পাইতেছেন ওরা রেখে দিয়েছে। টিকা নিয়ে হাহাকার বন্ধ করতে কোভিড-19 টিকাকে সর্বজনীন পণ্য হিসেবে স্বীকৃতি দিতে আবারও দাবি জানান পররাষ্ট্রমন্ত্রী। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। দেশের সীমান্তবর্তী উত্তর ও দক্ষিণ পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে বাড়ছে করোনা আক্রান্ত ও মৃতের সংখ্যা। বৃহস্পতিবার মৃত 40 জনের 23 জনই এই অঞ্চলের। এর মধ্যে রাজশাহী ও রংপুর বিভাগে 16 জন এবং খুলনা বিভাগে 7 জন। পরিস্থিতি সামাল দিতে হিমশিম খাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ, দেখা দিয়েছে শয্যা সংকট। এদিকে সংক্রমণ বাড়ায় রাজশাহী মহানগরীতে শুক্রবার থেকে 7 দিনের লকডাউন ঘোষণা করা হয়েছে। রিপোর্টার ও জেলা প্রতিনিধিদের তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। করোনার ঊর্ধ্বমুখী সংক্রমণ ঠেকাতে রাজশাহী সিটি কর্পোরেশন এলাকায় শুক্রবার বিকেল 5টা থেকে 17 জুন পর্যন্ত লকডাউন ঘোষণা করেছে জেলা প্রশাসন। বৃহস্পতিবার রাতে নগরীর সার্কিট হাউসে অনুষ্ঠিত বিশেষ সভায় বিভাগীয় কমিশনার ডক্টর হুমায়ুন কবির লকডাউনের ঘোষণা দেন। লকডাউনে বন্ধ থাকবে দোকানপাট, যানবাহন ও রাজশাহীর সঙ্গে রাজধানীসহ অন্য জেলার ট্রেন চলাচল। সবশেষ তথ্য অনুযায়ী রাজশাহী মেডিকেলে 24 ঘন্টায় 353 জনের করোনা শনাক্ত হয়েছে। শয্যা সংখ্যার চেয়ে 19 জন বেশি রোগী ভর্তি আছেন। 17 তারিখ মধ্যরাত পর্যন্ত আমরা রাজশাহী সিটি কর্পোরেশনে সকল ধরনের দোকানপাট এগুলো বন্ধ থাকবে। শুধু রোগী যে মেডিকেল সার্ভিস, এসেনশিয়াল সার্ভিস এবং পণ্যবাহী যে সমস্ত যানবাহন ছাড়া সকল ধরনের যানবাহন চলাচল, গণপরিবহন বন্ধ থাকবে। সাতক্ষীরায় একদিনে 48 জনের শনাক্ত হয়েছে করোনা। জেলায় সংক্রমণ রোধে লকডাউনের 6ষ্ঠ দিনেও অধিকাংশই মানছেন না স্বাস্থ্যবিধি। খুলনায় বেড়েই চলেছে করোনা সংক্রমণের হার। 24 ঘন্টায় 412টি নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে 122 জন। 55 জন আপনার রেড জোনে আছেন এবং 29 জন সাসপেক্টেড রুগী আছেন। এবং আমাদের এই ভর্তিকৃত 126 জন রুগীর মধ্যে 30 জন এইচডিউতে চিকিৎসাধীন আছেন। করোনা সংক্রমণ রোধে নাটোর ও সিংড়া পৌরসভায় দ্বিতীয় দিনের মতো লকডাউন চলছে। 24 ঘন্টায় 307টি নমুনা পরীক্ষায় 62 জন শনাক্ত হয়েছেন। মানুষ যদি ঘরের ভিতরে থাকে, মাস্ক পরিধান করে, তাহলে কিন্তু আস্তে আস্তে আমাদের এই যে ঊর্ধ্ব গতি করোনা ছিল, এটা ইনশাআল্লাহ দ্রুতই কমে আসবে বলে আমি বিশ্বাস করি। এছাড়া চট্টগ্রামে 119 জন, নোয়াখালীতে 87 জন ও কক্সবাজারে 63 জন নতুন করে আক্রান্ত হয়েছেন। সাবিত সারোয়ার, সময় সংবাদ। করোনা সংক্রমণ বাড়ায় 163টি ইউনিয়ন পরিষদ ও 9টি পৌরসভার নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন। ঢাকা 14, কুমিল্লা 5, সিলেট 3 আসনের উপনির্বাচন পিছিয়ে দিলেও নির্ধারিত সময়েই হবে লক্ষ্মীপুর 2 আসনের উপনির্বাচন। তবে এই নির্বাচনের প্রভাবে সংক্রমণ পরিস্থিতির অবনতি হলে সে দায় কে নেবে এমন প্রশ্নের জবাব দেননি কমিশন সচিব। 9.81 সংক্রমণের বোঝা মাথায় নিয়েই 2 জুলাই 371টি ইউনিয়ন পরিষদ, 11টি পৌরসভা নির্বাচন ও 4টি সংসদীয় আসনের উপনির্বাচনের তফসিল দেয় নির্বাচন কমিশন। এরপরেই দেশজুড়ে আরও প্রকট হয় করোনা সংক্রমণ, বিশেষ করে সীমান্ত এলাকায় ভারতীয় ভ্যারিয়েন্টের প্রভাবে বাড়ে করোনা সংক্রমণ। IDCR নির্বাচন বন্ধের সুপারিশ করে কমিশনকে। অনুরোধ আসে খুলনা বিভাগের প্রশাসন থেকেও। অবশেষে বোধোদয় হয় কমিশনের। বৃহস্পতিবার ইসি সভায় সিদ্ধান্ত হয় নির্ধারিত 367 ইউনিয়ন পরিষদের মধ্যে উচ্চ ঝুঁকি সম্পন্ন 163 ইউনিয়ন পরিষদের নির্বাচন স্থগিতের। যেহেতু খুলনা বিভাগে করোনা আক্রান্তের, করোনা ভাইরাসের যে আক্রান্তের রেট অনেক হাই, এজন্য খুলনা বিভাগের প্রত্যেকটি ইউনিয়ন পরিষদের নির্বাচন স্থগিত করা হয়েছে। ব্রিফিংয়ে জানানো হয় সাংবিধানিক বাধ্যবাধকতার কারণে জাতীয় সংসদের লক্ষ্মীপুর 2 আসনের উপনির্বাচন হবে নির্ধারিত সময়ে, তবে পেছানো হয় সিলেট 3, ঢাকা 14, কুমিল্লা 5 আসনের উপনির্বাচন। এছাড়া 9টি পৌরসভা করোনার উচ্চ ঝুঁকি সম্পন্ন এলাকায় হওয়ায় তা স্থগিত করা হয়। লক্ষ্মীপুর 2 21 জুন তারিখে অনুষ্ঠিত হওয়ার কথা, সেটি 21 জুনেই অনুষ্ঠিত হবে। সিলেট 3, ঢাকা 14 এবং কুমিল্লা 5 শূন্য আসনের যে উপনির্বাচন, ভোট গ্রহণের তারিখটি 28 জুলাইতে হবে। আসছে নির্বাচনের প্রভাবে করোনা সংক্রমণের হার বাড়লে তার দায় কমিশন নেবে কিনা এমন প্রশ্নের জবাব না দিয়েই সংবাদ সম্মেলন শেষ করেন ইসি সচিব।
রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। প্রবাসের সময় আরো থাকছেন। কাপ্তাইয়ে বন্ধ করা যাচ্ছে না জেলেদের অবৈধ মাছ শিকার, উৎপাদনের লক্ষ্যমাত্রা নিয়ে সংশয়, নৌ পুলিশের সাঁড়াশি অভিযান। মুষ্টিমেয় মানুষের জন্য শান্তির ধর্ম ইসলাম আজ বদনামের মুখোমুখি, মন্তব্য করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন ধর্মের অপব্যাখ্যা দিয়ে ভাবমূর্তি নষ্ট করা হচ্ছে। বৃহস্পতিবার সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে দেশের বিভিন্ন স্থানে 50টি মডেল মসজিদ উদ্বোধন করে একথা বলেন তিনি। এখন থেকে উপজেলা পর্যায়েও মসজিদে নামাজ আদায় করতে পারবেন নারীরা। খুলনা থেকে সালাউদ্দিন লিয়ার ছবিতে আরও জানাচ্ছেন রাশেদ বাপ্পি। মসজিদ প্রচলিত অর্থে মুসলিমদের নামাজ আদায় ও ইবাদতের স্থান। যদিও ইসলামের প্রাথমিক যুগে ধর্মীয় আচার আনুষ্ঠানিকতার বাইরেও মসজিদ পায় রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ স্থাপনার মর্যাদা। বিভিন্ন বিষয়ের সিদ্ধান্ত ও পরামর্শ গ্রহণ করা হতো এই মসজিদ থেকেই। দেশব্যাপী আধুনিক মসজিদ নির্মাণের নির্বাচনী ওয়াদা পূরণ করতেই একযোগে দেশে চালু হলো 50টি মডেল মসজিদ। বৃহস্পতিবার সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই মহাকর্মযজ্ঞের প্রথম পর্যায়ে উদ্বোধন করেন। শুভ উদ্বোধন ঘোষণা করছি। অনুষ্ঠানে শেখ হাসিনা বলেন মুসলিম অধ্যুষিত বাংলাদেশে ইসলামের মূল্যবোধ সমন্বিত রাখতেই এই উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে। এই মসজিদটা আমরা সেইভাবেই তৈরি করতে চেয়েছি যেখানে সব ধরনের শিক্ষা এবং প্রচার এবং মানুষের মাঝে সচেতনতা এবং ইসলাম ধর্ম সম্পর্কে মানুষের জ্ঞান যেন আরো বৃদ্ধি পায়। ধর্মের নামে কিছু মানুষ ইসলামের দুর্নাম করছে, জঙ্গিবাদেও মানুষ মরছে। যুব সম্প্রদায়কে রক্ষায় সবাইকে সচেতন থাকার আহ্বান জানান বঙ্গবন্ধু কন্যা। দুর্ভাগ্য আমাদের এই মুষ্টিমেয় লোক জঙ্গিবাদ সৃষ্টি করে, মানুষ হত্যা করে, বোমা মেরে, খুন খারাপি করে আমাদের এই পবিত্র ধর্মের নামে বদনাম সৃষ্টি করছে, যেটা আমাদের ধর্মের পবিত্রতাটাকে শুধু নষ্ট করছে না, এর ইমেজটাও নষ্ট হচ্ছে সারা বিশ্বে। পর্যায়ক্রমে দেশের সব জেলা উপজেলায় মোট 560টি মসজিদ নির্মাণ করা হবে। 8,722 কোটি টাকা ব্যয়ে তিনটি ক্যাটাগরিতে নির্মাণ করা হচ্ছে এসব মসজিদ। জেলা ও সিটি কর্পোরেশন পর্যায়ে চারতলা মসজিদে একসঙ্গে 1200 মুসল্লি এবং উপজেলা ও উপকূলীয় পর্যায়ে তিনতলা মসজিদে 900 মুসল্লি নামাজ আদায় করতে পারবেন। সারা দেশে নির্মিত এমন মডেল মসজিদ যেন এক একটি আলোকবর্তিকা। ধর্মীয় আচার পালনের পাশাপাশি আধুনিক জ্ঞান বিজ্ঞান চর্চার এই কেন্দ্রগুলো রুখে দিবে কুসংস্কার, অজ্ঞতা, সহায়তা করবে সমতা ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায়। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, খুলনা। এদিকে প্রথমবারের মতো উপজেলা পর্যায়ে মসজিদে নারীদের জন্য নামাজ পড়ার ব্যবস্থা রাখায় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানান নারী মুসল্লিরা। এ ধরনের ইসলামী সংস্কৃতি চর্চার কেন্দ্রগুলো জঙ্গিবাদ দমনে ভূমিকা রাখবে বলেও মনে করেন তারা। সিলেট থেকে ইকরামুল কবিরের রিপোর্ট, ছবি তুলেছেন নৌশাদ আহমদ চৌধুরী। শান্তির ধর্ম ইসলামকে সঠিক পথে পরিচালনার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগে দেশের প্রতিটি জেলা ও উপজেলায় 560টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র স্থাপনের কাজ চলছে। বৃহস্পতিবার সিলেটের দক্ষিণ সুরমা উপজেলা সহ দেশে 50টি মসজিদের উদ্বোধন করেন তিনি। এই প্রথমবারের মতো দেশের উপজেলা পর্যায়ে মসজিদে নারীদের জন্য নামাজ পড়ার ব্যবস্থা রাখায় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানান নারী মুসল্লিরা। এখানে আমাদের যে নারীদের নামাজের যে ব্যবস্থা করেছেন এটা আল্লাহর দরবারে একটা বড় একটা হয়ে থাকবে, দৃষ্টান্ত হয়ে থাকবে। ইসলামকে বিকৃত আর গোষ্ঠীগত করার হাত থেকে রক্ষা করবে এই মসজিদ, এমনটা মনে করছেন মুসল্লিরা। এখানে কোনো প্রভাব কাজে লাগবে না, ইমাম সাহেব মানে মন খুলে ইসলামের মূলধারার কথাগুলো বলতে পারবে। প্রকৃত ইসলামের যে আদর্শ সেটা লালন করার একটা সুযোগ হয়েছে। ইসলামের অপব্যাখ্যা বন্ধের পাশাপাশি জঙ্গিবাদ নির্মূলে এই মসজিদ ভূমিকা রাখবে বলে মনে করেন বিশিষ্ট জনেরা। এখান থেকে যত প্রকার সামাজিক ব্যাধি আছে তার বিরুদ্ধে এখানে প্রচার চালানো হবে। সামাজিক অপরাধের বিরুদ্ধে যে সরকারের অবস্থান, ইসলামের অবস্থান, সেই বিষয়গুলো আমরা প্রচার করতে পারবো। দেশি বিদেশি পর্যটকদের আবাসন ও অতিথিশালা, মরদেহ গোসল সহ অন্যান্য সুবিধাও থাকছে এই মসজিদে। ইসলামকে নিয়ে যে সমস্ত দল এবং উপদল কিংবা গোষ্ঠী বিভিন্নভাবে ব্যবসা করার পায়তারা করে তাদের বিরুদ্ধে এই মসজিদ এবং সাংস্কৃতিক কেন্দ্র একটি সোচ্চার ভূমিকা রাখবে বলে মনে করছেন মুসল্লিরা। সিলেটের দক্ষিণ সুরমা মডেল মসজিদ প্রাঙ্গণ থেকে ইকরামুল কবির, সময় সংবাদ। তৃণমূলের মানুষের ক্রয় ক্ষমতা না বাড়ালে নিজস্ব বাজার তৈরি করা সম্ভব নয় জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন
দরিদ্রের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার। বৃহস্পতিবার দুপুরে প্রধানমন্ত্রীর করোনা সহায়তা তহবিলে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের পক্ষ থেকে অনুদানের চেক হস্তান্তর অনুষ্ঠানে তিনি একথা বলেন। সহায়তা তহবিলে অনুদান দিতে আসা ব্যক্তি প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যোগ দেন সরকার প্রধান শেখ হাসিনা। মুখ্য সচিবের তত্ত্বাবধানে অনুষ্ঠানে দেশের স্বনামধন্য ব্যবসায়ী, উদ্যোক্তা ও সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী এবং কর্মকর্তারা প্রধানমন্ত্রীর দুটি ফান্ডে অনুদানের চেক তুলে দেন। এ সময় শেখ হাসিনা বলেন, মুক্তিযুদ্ধের চেতনা বজায় রেখে নিপীড়িত মানুষের অধিকার প্রতিষ্ঠায় কাজ করছে তার সরকার। মন্ত্রী থাকাকালে চট্টগ্রামে নুরুল ইসলাম বিএসসির প্রভাব খাটিয়ে ছেলের ভবনে দেয়া হয় অবৈধ গ্যাস সংযোগ। এতে দুদকের মামলায় ফেঁসে গেলেন কর্মফুলী গ্যাসের জিএম ও ডিজিএম, পাঠানো হলো কারাগারে। এ ঘটনায় পাঁচজনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। পার্থপ্রতিম বিশ্বাসের রিপোর্টে বিস্তারিত। সাবেক প্রবাসী কল্যাণমন্ত্রী নুরুল ইসলাম বিএসসির ছেলে মোহাম্মদ মুজিবুর রহমানের ভবনে অবৈধ গ্যাস সংযোগ দিয়াই ফেঁসে গেলেন কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের মহাব্যবস্থাপক মোহাম্মদ সারোয়ার হোসেন ও ব্যবস্থাপক মুজিবুর রহমান। সরকারি আদেশ অমান্য করে ভুয়া কাগজপত্রের মাধ্যমে অবৈধ গ্যাস সংযোগ দিয়াই বৃহস্পতিবার সকালে দুদকের মামলায় এই দুজনকে গ্রেফতার করা হয়। মামলার এজাহার থেকে জানা যায়, বর্তমানে আবাসিক খাতে নতুন ও বর্ধিত চুলায় গ্যাস সংযোগ বন্ধ থাকা অবস্থায় অবৈধভাবে বৃষ্টি সংযোগ দেওয়া হয়। এছাড়া ভুয়া নাম ও ঠিকানা ব্যবহার করে দ্বৈত চুলায় সংযোগ দিয়ে সরকারের আর্থিক ক্ষতি সাধন করেছেন বলে দুদকের অনুসন্ধানে প্রমাণিত হয়েছে। দুদকের উপসহকারী পরিচালক বাদী হয়ে সাতজনের নামে মামলা করলে এই দুই ঊর্ধ্বতন কর্মকর্তাকে গ্রেফতার করা হয়। মোট সাতজনের বিরুদ্ধে মামলা দায়ের করে এবং আজকে জিএম সরার হোসেন এবং ডিজিএম মুজিবুর রহমানকে গ্রেফতার করতে সক্ষম হয়। এদিকে গ্রেফতারের পর দুজনকে মহানগর দায়রা জজ আশফাকুর রহমানের আদালতে তোলা হলে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। তাদেরকে বিজ্ঞ আদালতে চালান দিয়েছে, বিজ্ঞ আদালত তাদেরকে জেল হাজতে প্রেরণের আদেশ দিয়েছে। গ্রেফতার দুজন ছাড়াও কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের সাবেক মহাব্যবস্থাপক মোহাম্মদ আলী চৌধুরী, ট্রান্সমিশন ডিপার্টমেন্টের ব্যবস্থাপক মুজিবুর রহমান, টেকনিশিয়ান দিদারুল আলম, গ্রাহক মুজিবুর রহমানের বিরুদ্ধে মামলা করা হয়েছে। মাত্র 40,000 টাকা স্ত্রীকে দালালের হাতে তুলে দিয়েছিল পাষণ্ড স্বামী। দালাল তাকে বাংলাদেশের সীমানা পার করে মোটা অঙ্কের টাকার বিনিময়ে তুলে দেয় ভারতের আন্তর্জাতিক মানব পাচার চক্রের কাছে। চেন্নাইয়ের বিভিন্ন হোটেলে প্রায় 4 মাস কাটে তার। বন্দিদশা থেকে পালিয়ে এসে ভুক্তভোগী নারী মামলা করেছেন স্বামীর বিরুদ্ধে। কথা বলেছেন সময় সংবাদের সঙ্গে বিস্তারিত বুলবুল রেজার রিপোর্টে। চলতি বছরের জানুয়ারির 10 তারিখে ভুক্তভোগী এই নারীকে তার স্বামী মাত্র 40,000 টাকায় বিক্রি করে দেয় এক দালালের কাছে। দালাল তাকে তুলে দেয় আন্তর্জাতিক মানব পাচার চক্রের কাছে। কারোর সাথে আমাকে কথা বলতে দেয়নি, একটা রুমের ভিতর আটকে রাখছে, বলছে এখানে খাওয়া দাওয়া করো, ফ্রেশ হও, তারপর অন্য জায়গায় ডিউটি করতে নিয়ে যাবে কাজে। ভারতীয় দালালরা তাকে কলকাতা থেকে বিমানযোগে পাঠিয়ে দেয় চেন্নাইতে। সেখানকার বিভিন্ন হোটেলে তাকে বাধ্য করা হয় পতিতাবৃত্তিতে। বলতেছে যে মেকআপ করো, লোক আসবে। আমি বলছি কেন লোক আসবে, এখানে তো হসপিটালের চাকরি। তো বলছে কিসের হসপিটালের চাকরি, এখানে কোনো হসপিটালের চাকরি না, লোক আসবে তোমাদের এখানে, যদি বেশি কথা বলো সমস্যা হবে। আর পরে আমি অনেক চিল্লাচিল্লি করার পর 2-3টা ছেলে এসে মনে করেন আমার সাথে অনেক জোর জবরদস্তি করার পর ভিডিও হয়, ওই ভিডিও দেখায় বলে যে আমার ফ্যামিলিকে জানায় দিবে, এটা ভাইরাল করে দিবে, আর এখানে ইন্ডিয়ার পুলিশ যদি জানে আমি ব্ল্যাকে আসছি তাহলে আমার জেলও হবে। 10ই মে ভুক্তভোগী এই নারী পালিয়ে আসেন ভারত থেকে। বৃহস্পতিবার তিনি হাতিরঝিল থানায় মানব পাচার আইনে তার স্বামী সহ কয়েকজনের বিরুদ্ধে মামলা করেছেন। আরেকটা কাস্টমার কাছে পাঠানোর পরে ওই লোকটা আমাকে রেখে অন্য জায়গায় চলে গেছে। তো এখানে আবার ঠাই গ্লাস ছিল, ওই ঠাই গ্লাস খুলে আমি আবার জানলা দিয়ে চলে গেছিলাম। কলকাতার টিকিট কেটে আমি কলকাতায় আসি। আসার পর আমার বর্ডারে একটা নাম্বার ছিল, ওই নাম্বারে ফোন দেওয়ার পরে আমার একটা ভাইয়া মানে পার করে দেয়। পুলিশ তার স্বামী এবং কয়েকজন দালালের খোঁজ করছে। বিভিন্ন হোটেলে এবং মেসেজ পার্লারে তাকে এই পতিতাবৃত্তিতে বাধ্য করা হয়েছিল। এক পর্যায়ে সে মেসেজ পার্লারের জানালা ভেঙে সে পালিয়ে 10ই মে তারিখে বাংলাদেশে এসেছেন এবং আজকে থানায় এসে উনি মামলা দায়ের করেছেন। এর আগেও ভারত থেকে পালিয়ে এসে আরেক ভুক্তভোগী নারী হাতিরঝিল থানায় মামলা করেছিলেন। সেই মামলায় এখন পর্যন্ত মোট 8 জনকে গ্রেফতার করা হয়েছে। যোগাযোগ মাধ্যম অ্যাপ স্ট্রিম মেকারের লাইভে নামি দামি তারকাদের রেখে প্রবাসী যুবক ও তরুণদের ফাঁদে ফেলে বিপুল অর্থ হাতিয়ে নিচ্ছে একটি চক্র। গত 1 বছরে চক্র 30 কোটি টাকা বিদেশে পাচার করেছে বলে জানায় সিআইডি। অন্যদিকে স্ত্রীর সঙ্গে বড় ভাইয়ের পরকীয়ার জেরেই ময়মনসিংহে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন হয়েছে। ব্রিফিংয়ে তথ্য জানায় সিআইডি।
সামাজিক যোগাযোগ মাধ্যম অ্যাপ স্ট্রিমকার। এই অ্যাপটি বাংলাদেশে নিষিদ্ধ হলেও ভিপিএন ব্যবহার করে এটি চালাচ্ছে একটি চক্র। চক্রের সদস্যরা হোস্ট আইডি খুলে ভার্চুয়াল আড্ডার এক পর্যায়ে এই অ্যাপ ব্যবহারকারী প্রবাসী যুবক ও অর্থী বয়সীরা বিন্স নামক ডিজিটাল মুদ্রা গিফট করে। এর মাধ্যমে গত এক বছরে প্রায় 30 কোটি টাকারও বেশি লেনদেন হয়েছে। ফেসবুকের মাধ্যমে বিজ্ঞাপন দেওয়া হয়, তাদেরকে একটি চাকরির কথা বলা হয়, 4 ঘন্টা চাকরি করলে 4 ঘন্টা লাইভ স্ট্রিমিং করলে একটি টাকা পাওয়া যাবে এরকম বলা হয়, এবং তাদেরকে এইখানে 16,000 থেকে প্রায় 1,00,000 টাকার পর্যন্ত বেতন দেওয়া হয়। এদিকে আরেক ব্রিফিংয়ে সিআইডি জানায়, ময়মনসিংহের ভালুকা থানাধীন চান্দাবো গ্রামের আফাজউদ্দিন শেখের স্ত্রী আফিয়া আক্তারের সাথে পরকীয়ার সম্পর্ক গড়ে ওঠে তার বড় ভাই রমিজউদ্দিন শেখের। সম্প্রতি আফাজউদ্দিন শেখ দেশে আসলে 1 জুন গাছ কাটা ও লাকড়ি সংগ্রহকে কেন্দ্র করে বাদানুবাদের এক পর্যায়ে বড় ভাই রমিজউদ্দিন শেখের ধারালো অস্ত্রের আঘাতে মারা যান ছোট ভাই আফাজউদ্দিন শেখ। আপন ভাইয়ের সাথে তার বিরোধ হয় এবং এই জমি কিছু গাছ বেচা কেনা করছে, এই গাছ বেচা কেনা নিয়ে তর্ক বিতর্ক। এক পর্যায়ে রমিজউদ্দিন তার ভাই আফাজউদ্দিনকে কোপ মারে আক্রমণ করে, ওই আক্রমণে পরে রক্তক্ষরণে হাসপাতালে নিতে নিতে তার ভাই মারা যায়। আফাজউদ্দিন হত্যার দায়ে রমিজউদ্দিনকে হালুয়াঘাট সীমান্ত থেকে গ্রেপ্তার করেছে সিআইডি। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। একে তো নানা রকমের হয়রানি, তার উপর দালালের খপ্পর। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সেবার নামে বিপুল অঙ্কের অর্থ হাতিয়ে নিচ্ছে দালাল চক্র। রোগীদের পাঠিয়ে দেওয়া হচ্ছে বিভিন্ন ক্লিনিকে। এমন 24 দালালকে গ্রেফতার করেছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত। দেওয়া হয়েছে বিভিন্ন মেয়াদে সাজা। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রতিদিনই সেবা নিতে আসেন হাজার হাজার মানুষ, যাদের প্রায় বেশিরভাগই নিম্ন মধ্যম আয়ের। হাসপাতালে সেবা নিতে এসেই নানা বিড়ম্বনায় পড়তে হয়। এই সুযোগেই দালাল চক্রের সদস্যরা জিম্মি করে তাদের। পরে ওই লোকে আমাকে বললো যে 200টা টাকা দিন, টাকা দিলে আপনার আমি এটা ব্লাডের গ্রুপটা কি আমি জানিয়ে দেবো। তারপর দিলাম 200 টাকা। বৃহস্পতিবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে দালাল নির্মূলে অভিযান চালায় র্যাবের ভ্রাম্যমাণ আদালত। প্রায় 3 ঘন্টার অভিযানে আটক করা হয় 24 দালালকে। উদ্ধার করা হয় রোগীদের চিকিৎসা সংক্রান্ত ফাইলপত্র। র্যাব জানায়, বাইরের ক্লিনিকে পাঠানোর পাশাপাশি পরীক্ষা নিরীক্ষা ও সেবার নামে রোগী ও স্বজনদের কাছ থেকে দীর্ঘদিন ধরে অর্থ হাতিয়ে নিচ্ছিল চক্রটি। আমরা প্রায় 24 জনকে আটক করতে সমর্থ হয়েছি এবং তারা স্বীকার করেছেন যে তারা বেশ কিছুদিন ধরে এই আপনার যারা সেবা গ্রহণ করতে আসে যে তাদেরকে বিভিন্নভাবে হয়রানি বা প্রতারণা করে আসছিলেন, সেই পরিপ্রেক্ষিতে তাদের কিন্তু আজকে বিভিন্ন মেয়াদে কিন্তু আপনার বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। আমাদের যদি ওনারা কোনো সুনির্দিষ্ট অভিযোগ দেয় আমাদেরকে, অবশ্যই অফিসিয়ালি আমাদের যে ধরনের আইনি পদক্ষেপ নেওয়া উচিত আমরা অবশ্যই সেইভাবে আগাবো। এছাড়া হাসপাতালের কোনো কর্মকর্তা কর্মচারী জড়িত কিনা তা খতিয়ে দেখার পাশাপাশি আগামীতে অভিযান অব্যাহত রাখা হবে বলে জানান র‍্যাবের কর্মকর্তা। এসানুল শাওন, সময় সংবাদ, ঢাকা। কাপ্তাইলেকে মাছের উৎপাদন বাড়াতে সরকার মরিয়া হলেও বন্ধ করা যাচ্ছে। গত বছর 12,000 টন মাছ উৎপাদন হলেও এবার লক্ষ্যমাত্রা 17,000 টনের মতো, কিন্তু জেলেদের বেপরোয়া বনভাবে এই লক্ষ্যমাত্রা অর্জন নিয়ে শঙ্কিত সরকারি সংস্থাগুলো। নূরজামাল আতিকের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। কাপ্তাইলেকে দিন রাত চষে বেড়াচ্ছে নৌ পুলিশের স্পিড বোট। ল্যাগগিরে গড়ে তোলা হয়েছে 7টি অস্থায়ী পুলিশ ক্যাম্প। সারাদেশ থেকে নৌ পুলিশের 500 সদস্যকে 3 মাসের জন্য নিয়ে আসা হয়েছে রাঙ্গামাটিতে। লক্ষ্য কাপ্তাইলেকের মাছের উৎপাদন বাড়ানো। 3 মাসের অভিযানের জন্য আমাদের একটা পার্মানেন্ট ফাঁড়ির পাশাপাশি আমরা আরো 7টা অস্থায়ী ক্যাম্প স্থাপন করেছি কাপ্তাইলেকের চতুর্পাশে। 1 মে থেকে 31 জুলাই পর্যন্ত কাপ্তাইলেকে মাছ ধরার উপর নিষেধাজ্ঞা জারি করে সরকার। 25,000 জেলেকে বিশেষ সহায়তাও দেওয়া হচ্ছে, কিন্তু তারপর রোধ করা যাচ্ছে না অবৈধভাবে মাছ ধরা। এই অবৈধ কাজে যারা সম্পৃক্ত ছিল এদেরকে আমরা ধরে আইনানুগ ব্যবস্থা নিয়ে নিয়েছি। এদিকে বৃহস্পতিবার দুপুরে রাঙ্গামাটি রিজার্ভ বাজারের একটি গুদামে অভিযান চালিয়ে আটক করা হয় বিপুল পরিমাণ কারেন্ট জাল। তারা কথা শুনে চুরি করে বিক্রি করার জন্য নিষিদ্ধ কারেন্ট জাল রাখছে, যার কারণে লেকের সব ধরনের ফোনা মাছ উজাড় হয়ে যাচ্ছে। জলবিদ্যুৎ কেন্দ্র তৈরির জন্য 50 দশকে বাদ দেওয়া হলে সৃষ্টি হয় 725 কিলোমিটার দীর্ঘ এই লেকের। মাছ রক্ষায় সরকার নানা ব্যবস্থা নিল, জটিলতার কারণে তা সম্ভব হচ্ছে না। রাঙ্গামাটির কাপ্তাই লেক থেকে কমল দে, সময় সংবাদ। 2 সপ্তাহ পেরিয়ে গেলেও ঘুরে দাঁড়াতে পারেনি ভোলার দুর্গম চরাঞ্চলে ঘূর্ণিঝড় ইয়াসে ঘরবাড়ি হারা পরিবারগুলো। আংশিক ক্ষতিগ্রস্ত ও সচ্ছল কিছু পরিবার বিধ্বস্ত ঘরবাড়ি সংস্কার করলেও কয়েক হাজার পরিবার এখনও বসবাস করছে
জোয়ারে তছনছ হয়ে যাওয়া স্থানগুলোতেই। তবে শিগগিরই ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে নগদ অর্থ ও গৃহ সামগ্রী সহায়তা দেওয়ার কথা জানিয়েছে স্থানীয় প্রশাসন। নাসিরউদ্দিন লিটনের তথ্য, উৎপল দেবনাথের ছবি নিয়ে রিপোর্ট। সম্প্রতি ইয়াসের জোয়ারের আঘাতে দুর্গম চরপাতিলার 64টি বসতঘর সম্পূর্ণ এবং 350টি ঘর আংশিক ক্ষতিগ্রস্ত হয়। পূর্ব পাতিলা বাজার সংলগ্ন এলাকায় গিয়ে দেখা যায়, ভিটের মাটি চাল বেড়াবিহীন ঘরেই পরিবার পরিজন নিয়ে অনেকে বসবাস করছেন। আংশিক ক্ষতিগ্রস্তরা ঘরগুলো সংস্কারের মাধ্যমে বসবাসের উপযোগী করছেন। চরপাতিলার মতোই একই অবস্থা ঢালচরের গৃহহীন 121 এবং আংশিক ক্ষতিগ্রস্ত সহস্রাধিক পরিবারের। সংস্কারের মাধ্যমে এখনই নিজ ঘরে ফিরতে না পারলে বর্ষা মৌসুমে ভোগান্তি পোহাতে হবে তাদের। টিনটুন সব গেছে, গিয়ে বেড়াবুড়া খালি গরগান খারে রয়েছে। এগুলা ঠিক করার মতো ওনার আমার কোনো সুযোগ নেই। ভাঙ্গা চোরার মধ্যে আছে, আমাকে যাওয়ার কোনো উপায় নেই। যদি সরকার সহায়তা করে হলে আবার টিনটুন যা লাগে এর দুধ দেয়, আমি ওদের করতে পারব। এদিকে ক্ষতিগ্রস্ত ঘর পুনর্নির্মাণ করতে না পারায় এখনো পূর্ব চরপাতিলা বাজারে আশ্রিত আছেন অনেক পরিবার। বাজারে থাকি, আমাকে ঘর বাড়ি বিডা উডা সব কিছু নেই। অন্তে যাই হিয়ানো কোনো আর্সলম কোনো লুইতার পারি না। জরুরি ভিত্তিতে গৃহহীন এসব মানুষকে নিরাপদ আশ্রয়ে আনার দাবি স্থানীয় জনপ্রতিনিধির। আমরা চেষ্টা করতেছি, এখন এটা তো জেলা প্রশাসন বরাদ্দ দিলে আমরা তাদেরকে পুনর্বাসিত করতে পারব। আর ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে গৃহ নির্মাণ সহায়তা সহ নিরাপত্তার মধ্যে আনার কথা জানায় উপজেলা প্রশাসন। ইয়াসের আঘাতে জেলায় 3,579 ঘরবাড়ি সম্পূর্ণ এবং 7,730 ঘর আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। সময় সংবাদ, ভোলা। ফ্রান্সে করোনা পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে আসায় বিধিনিষেধ তুলে নেওয়ার পাশাপাশি খুলে দেওয়া হচ্ছে ব্যবসা প্রতিষ্ঠান, তবে মানতে হবে কঠোর স্বাস্থ্যবিধি ও স্বাস্থ্য সুরক্ষা। প্যারিস থেকে আরও জানিয়েছেন লুৎফর রহমান বাবু। দীর্ঘ বন্দি জীবনের পর এজেন মুক্তির স্বাদ। করোনা সংকটের কারণে এতদিন ফ্রান্সে নানারূপ যে বিধিনিষেধ আরোপ ছিল তার কারণে বন্ধ ছিল অনেক কিছুই, তবে এখন করোনা নিয়ন্ত্রণে আসায় বিধিনিষেধ তুলে দেওয়ার পাশাপাশি খুলে দেওয়া হচ্ছে সব কিছু। আর সব কিছু খুলে দেয়ায় বাইরে বেরিয়ে এসে মানুষজন যেন নিচ্ছে মুক্তির স্বাদ। বার রেস্টুরেন্ট খুলে দেওয়ার পাশাপাশি খুলে দেওয়া হয়েছে জিমনেসিয়াম, সুইমিং পুল ও স্পোর্টস সেন্টারগুলো। তবে সব জায়গায় স্বাস্থ্য সুরক্ষা আর স্বাস্থ্যবিধি মানার বিষয়ে নির্দেশনা প্রদান করা হয়েছে। এদিকে ধীরে ধীরে সব কিছু খুলে দেওয়ায় দেশটিতে বসবাসরত ব্যবসায়ীদের পাশাপাশি প্রবাসী বাংলাদেশিরা বলেছেন, সবার উচিত হবে এখনও স্বাস্থ্যবিধি আর স্বাস্থ্য সুরক্ষা মেনেই চলা। বাংলাদেশে যারা ব্যবসায়ী আমরা আছি, আমাদের একই প্রত্যাশা, আমরা সবাই স্বাস্থ্যবিধি মানার মাধ্যমে, এই দেশের নিয়মকানুনের মাধ্যমে যেন আমরা আমাদের ব্যবসা পরিচালনা করি, সে যে কোনো ব্যবসা আমরা করি না কেন। কারণ আমরা সামনে আমাদের সামার, এই সামার ভ্যাকেশনে প্রচুর ট্যুরিস্ট আসবে আশা করছি, ইউরোপিয়ান স্পেশালি। তাদের নিয়ে যদি আমাদের ব্যবসা হয়, তো এক বছর বা তারও অধিককাল আমরা যে ব্যবসা বঞ্চিত ছিলাম সেটা কিছুটা হলেও আমরা পূরণ করতে পারব। এই প্যান্ডামিক কিন্তু একেবারেই শেষ হয়ে যায় না, যাতে করে আমরা যারা প্রবাসীরা আছি যাতে এতে দিয়ে পরিত্রাণ পেতে পারি, সেক্ষেত্রে আমাদের উচিত সরকারের যে বিধিনিষেধ আছে সেই বিধিনিষেধ মেনে চলা। রাত 9টার পরিবর্তে এখন 11টা থেকেই ফ্রান্সে শুরু হচ্ছে কারফিউ, আর আগামী 30 জুনের পর থেকে পুরোপুরি তুলে দেওয়া হবে কারফিউ। সে কারণে এখন থেকে রাত 9টার পরিবর্তে 11টা থেকে শুরু হচ্ছে কারফিউ। আগামী 30 জুন পুরোপুরি কারফিউ তুলে দেওয়ার কথা জানিয়েছে কর্তৃপক্ষ, আর সেটি হলে মানুষের মনের মধ্যে মুক্তির যে স্বাদ তা নেওয়ার সুযোগ বাড়বে আরও বেশি। ফ্রান্সের প্যারিস থেকে মোহাম্মদ লুৎফুন বাবু, সময় সংবাদ। জার্মানিতে পাল্টে যাচ্ছে করোনা পরিস্থিতি, সময়ের সাথে সাথে বাড়ছে টিকা গ্রহীতার সংখ্যা। দুই ডোজ সম্পন্ন করা টিকা গ্রহীতাদের সর্বক্ষেত্রে জটিলতা এড়াতে দেওয়া হচ্ছে ডিজিটাল ভ্যাকসিন পাস। দেশটির স্বাস্থ্য অধিদপ্তরের এমন সিদ্ধান্তেই আস্থা রাখছেন স্থানীয় সহ প্রবাসী বাংলাদেশিরা। জার্মানি থেকে আরও জানাচ্ছেন সহকর্মী বিটু বড়ুয়া। জার্মানিতে পাল্টে যাচ্ছে করোনার পরিস্থিতি, প্রায় প্রতিদিনই কমছে আক্রান্তের সংখ্যা, আর এর বিপরীতে বাড়ছে টিকা গ্রহীতার সংখ্যাও। ইতিমধ্যে গত 24 ঘন্টার ব্যবধানে মাত্র 2,258 জন মানুষ করোনায় সংক্রমিত হয়েছেন, আর বিপরীতে মৃত্যুবরণ করেছেন মাত্র 107 জন। অর্থাৎ পুরো দেশ জুড়ে এখন পর্যন্ত টিকা গ্রহীতার সংখ্যা প্রায় 4 কোটির কাছাকাছি, যারা প্রথম ডোজ নিয়েছেন, আর দ্বিতীয় ডোজ নেওয়া মানুষের সংখ্যা এখন মাত্র 2 কোটি। এদিকে টিকা গ্রহীতাদের জটিলতা এড়াতে দেওয়া হচ্ছে ভ্যাকসিন পাস, আর এই ভ্যাকসিন পাসের মাধ্যমে যে কোনো জায়গায়
থাকায় এটি দেখালে সমস্ত জটিলতা এড়িয়ে যেতে পারবেন। তবে এই ভ্যাকসিন পাসের মাধ্যমেও দুর্নীতির আশঙ্কা করছেন দেশটির আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। টিকা পাওয়ার পর স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে, নিজে সুস্থ থাকতে হবে, অন্যকে সুস্থ রাখার চিন্তা মাথায় রাখতে হবে। যতদিন পর্যন্ত শরীরে ইমিউন সিস্টেম বা শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা না বাড়বে ততদিন পর্যন্ত আমরা স্বাস্থ্যবিধি মেনে রুলস মেনে চলাফেরা করতে হবে। জার্মান সরকার স্থানীয় সহ প্রবাসী বাংলাদেশী এবং এদেশে বসবাসরত দুই ডোজ সম্পন্ন করা সকলের জন্য যে নতুন ডিজিটাল ভ্যাকসিন পাসের ব্যবস্থা করেছেন এটি নিঃসন্দেহে একটি ভালো খবর। এতে করে সকলের জটিলতা যেমন কমবে তেমনি এই হলুদ বইটি সঙ্গে রাখা ঝামেলা থেকেও বেঁচে যাব। এদিকে ব্রিটেনে ছড়িয়ে যাওয়া ডেল্টা ভাইরাসকে রুখতে জার্মানির সাথে ব্রিটেনের যোগাযোগ আপাতত বিচ্ছিন্ন রাখার পরামর্শ দিয়েছে জার্মানির রাষ্ট্রবিজ্ঞানীরা। জার্মানির বার্লিন থেকে বিটু বড়ুয়া, সময় সংবাদ। করোনার প্রভাব পড়েছে সৌদি আরবের তায়েফ সহ বিভিন্ন শহরে। হজ ও ওমরা সংশ্লিষ্ট ব্যবসায়ীরা বেচা বিক্রি না হওয়ায় বিপাকে পড়েছেন। উৎকণ্ঠায় দিন পার করছেন প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীরাও। বিস্তারিত আরিফুর রহমানের রিপোর্টে। এহরামের কাপড়, বেল্ট, জুতা ইত্যাদি সামগ্রী, অর্থাৎ যারাই পবিত্র মক্কা নগরীতে এসে ওমরা পালন করতেন তারা কিন্তু এই সমস্ত স্থানে এই ভ্রাম্যমান দোকানগুলোতে এসে কিন্তু কেনাকাটা করতেন। সকাল থেকে সন্ধ্যা অর্থাৎ পুরো 24 ঘন্টায় কিন্তু এই দোকানপাটগুলো খোলা থাকতো। এখন সেখানে দেখা যাচ্ছে একেবারেই নগণ্য দু একটি দোকান আছে, যেখানে বেশ কয়েকজন বাংলাদেশির সাথে কথা বলেছে তারা জানিয়েছেন যে আসলে তাদের ব্যবসা বাণিজ্যের পরিস্থিতি এতটাই খারাপ যে তারা আসলে অনেকে ঋণগ্রস্ত হয়ে পড়েছেন দোকানগুলি পরিচালনা করতে গিয়ে। 5,90,000 দিয়েছে আরো মালিক 90,000 সময়ের সাথে সাথে যে করোনা প্রাদুর্ভাব সেটি চলে গেলে হয়তো বা আবারও আগের মতো মক্কায় যারা হজ এবং ওমরা পালন করতে আসবেন তারা আবার ঠিক আগের মতো এসে কেনাকাটা করবেন এবং তাদের সেই ব্যবসায়িক অবস্থা ঠিক আগের মতো ফিরবে যদি তারা টিকে থাকতে পারে। তাইফের একটি ভ্রাম্যমান দোকান থেকে আরিফুর রহমান, সময় সংবাদ, সৌদি আরব। কাতারে সব ক্ষেত্রেই অগ্রাধিকার দেওয়া হচ্ছে করোনার দুই ডোজ ভ্যাকসিন নেওয়া ব্যক্তিদের। সেলুন, বিউটি পার্লার, জিম, রেস্তোরাঁ খুলে দিলেও এসব প্রতিষ্ঠানগুলোতে ঢোকার অনুমতি পাচ্ছেন শুধুমাত্র ভ্যাকসিন নেওয়া ব্যক্তিরা। কাতার প্রতিনিধি আনোয়ার হোসেন মামুনের তথ্য, ছবি নিয়ে রিপোর্ট। কাতারে প্রথম ধাপের বিধিনিষেধ 28 মার্চ প্রত্যাহার হলেও নানা শর্তের বেড়াজালে ছিল ব্যবসা প্রতিষ্ঠানগুলো। তবে করোনা অনেকটা স্বাভাবিক হওয়ায় শর্ত অনুযায়ী সেলুন, বিউটি পার্লার, জিম সহ আরও বহু প্রতিষ্ঠান খুলে দেওয়া হয়েছে। প্রতিষ্ঠান খুলে দিলেও কেবলমাত্র ভ্যাকসিন দেওয়া ব্যক্তিরাই প্রবেশের অনুমতি পাচ্ছেন। দৃষ্টিতে রেস্তোরাঁয় বসে খাবার খেতে গেলেও লাগবে দুই ডোজ ভ্যাকসিন দেওয়ার তথ্য। এখনো করোনা ভ্যাকসিন দেয়নি, ভ্যাকসিন না দেওয়ার কারণে হোটেলে বসে খাওয়া যাচ্ছে না, সেলুনও যাওয়া যাচ্ছে না, চেষ্টা করতেছি ভ্যাকসিন দেওয়ার জন্য। করোনার কারণে আমরা অনেকদিন যাবৎ সেলুন বন্ধ ছিল, চুল কাটতে পারি না, চুল কাটাইতে পারতেছি না। এখানে আলাদা রকমতে এখন আমরা ডাবল ভ্যাকসিন দিয়েছি, যারা ডাবল ভ্যাকসিন দিয়েছেন সবাই কাটতে পারবেন, সবাই আসেন। যারা এখন পর্যন্ত ভ্যাকসিন দেন নাই তাদের জন্য সব কিছু অফ, বন্ধ। তারা কেউ রেস্টুরেন্টে যেতে পারছে না বা সেলুনে যেতে পারছে না, শপিং মলে যেতে পারছে না। কাতারে গণহারে চলছে ভ্যাকসিনেশন কার্যক্রম। এরই মধ্যে 27 লাখের বেশি ডোজ ভ্যাকসিন মানুষের দেহে বিনামূল্যে প্রয়োগ করা হয়েছে। সময় সংবাদ, কাতার। ক্রিকেটের মতো ফুটবলেও জাতীয় দলের খেলোয়াড়দের জন্য চালু হচ্ছে বেতন কাঠামো। প্রাথমিক পর্যায়ে 3 ক্যাটাগরিতে 30 ফুটবলারকে কেন্দ্রীয় চুক্তিতে আনা হবে বলে জানিয়েছেন বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিন। লীগের পারফরমেন্স বিচারে করা হবে ফুটবলারদের ক্যাটাগরি। এতে চলতি মৌসুম শেষেই হয়তো কাঠামো অনুযায়ী বেতন পাবেন ফুটবলাররা। বাফুফেতে তলব দেশে থাকা জাতীয় দলের 5 অভিজ্ঞ ফুটবলারের সাম্প্রতিক ব্যর্থতায় আঁচ করা যাচ্ছিল কোচ জেমিডের থাকা না থাকা নিয়ে হয়তো পরামর্শ করবেন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন। কিন্তু ঘণ্টাখানেক রুদ্ধদ্বার বৈঠক শেষে ফুটবলাররা দিলেন সুসংবাদ, যে বেতন কাঠামোর দাবি ছিল দীর্ঘদিনের তা পূরণ হচ্ছে এবার। জাতীয় দলের 30 ফুটবলার 3টি ক্যাটাগরিতে পাবেন বেতন ভাতা। স্যালারি হয়তো অবশ্যই প্লেয়ারদের জন্য একটা ফিনান্সিয়াল বেনিফিট তো অবশ্যই হবে, সেই ক্ষেত্রে পারফরমেন্সের ক্ষেত্রে আমি মনে করি যে এটা ভালো হবে, কারণ
যারা ক্লাব লেভেল আছে, যারা ন্যাশনাল টিমে আসবে, তারা হয়তো বা ওই এক্সট্রা গিয়ারটা পাবে আর কি। অনেক ভালো লাগছে আমার, স্পেশালি একটা ফাইন্যান্সিয়াল একটা সাপোর্ট পাবো বিএফএফ থেকে। তো এটা যদি ধারাবাহিকতা করে অবশ্যই প্লেয়াররা আরও বেশি ন্যাশনাল টিমে খেলতে যাবে, আরও বেশি এফোর্ট দেবে। এ বি সি তিনটি ক্যাটাগরিতে হবে পুল। এতে থাকবেন 15 ফুটবলার, যারা পারিশ্রমিক পাবেন সর্বোচ্চ। বি ক্যাটাগরিতে থাকবে 10 জন, আর সিতে থাকবেন 5 ফুটবলার। লিগের পারফরমেন্স যাচাই করে নির্ধারণ করা হবে পারিশ্রমিক, যা কার্যকর হবে চলতি মৌসুম পর। খারাপ খেলে দেন ইজ আউট অফ দ্য টিম, হিল গো টু দ্য সেকেন্ড ফেজ। সেকেন্ড ফেজ থেকে কেউ যদি টপে আসে সে আসবে, সো দ্যাট there is a competition, financial benefit. The process will be about for 9 months before the selection is finalized. এর মধ্যে আমার খেলা আছে, কোয়ালিফায়ার আছে, এইসব আছে, তো কমপ্লিট সিলেকশন করে এটা আসবে। জাতীয় দলের পারফরমেন্স নিয়ে বাফুফে সভাপতি চুপ, কেন চুপ তা জানালেন। সবাই দেশে ফিরলে তাদের নিয়ে আবারও এ বিষয়ে আলোচনায় বসবেন বলে জানালেন কাজী সালাউদ্দিন। এই ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাইড নিয়ে, সিলেকশন নিয়ে কোচ কোনো আলাপই যাবো না। I will give you that interview after the 15th, so that amar kono kotha jalo team er bori backed out. Beton kathamo chalu desher norbore football byabosthay onno ek mile folok hote jacche, jate onuprerona pabe footballer ra. Medinaim, Shomoy Sangbad, Dhaka. E porjayer shirsho sangbad janiye dicchi arekbar. অনেকে আশ্বাস দিলেও টিকা হাতে না পাওয়ায় হতাশ পররাষ্ট্রমন্ত্রী। যুক্তরাষ্ট্র বাংলাদেশকে সরাসরি নয়, দেবে কোভ্যাক্সের মাধ্যমেই। করোনায় 40 জনের মৃত্যু। রাজশাহী মহানগরীতে শুক্রবার থেকে 7 দিনের লকডাউন। 163 ইউনিয়ন পরিষদের নির্বাচন স্থগিত। লক্ষ্মীপুর 2 আসনে উপনির্বাচন হলেও পেছালো ঢাকা 14 সহ 3টিতে। এবং এখন থেকে উপজেলা পর্যায়েও মসজিদে নামাজ আদায় করতে পারবেন নারীরা। 50 মডেল মসজিদের উদ্বোধন সন্তোষ মুসল্লিদের। নারীদের নামাজের যে ব্যবস্থা করেছেন, আল্লাহর দরবারে একটা বড় একটা দৃষ্টান্ত হয়ে থাকবে। এই ছিল প্রবাসী সময়, সঙ্গে থাকুন সময়।